ফের আসামে সিপিআইএমের দাপট। এই মুহূর্তে বিজেপি শাসিত যে রাজ্যে সংখ্যালঘু ভোটার এবার সরাসরি হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী নিজ খাসতালুক থেকে বড় ধাক্কা বিজেপির। নালের উপর ভরসা রাখল, কেননা সরাসরি এনআরসি সিএ যেভাবে লাগু করতে চাইছে বিজেপি এবং সংখ্যালঘু ভোটারদের ওপর যেভাবে হেনস্থা করানো হচ্ছে মুসলিম ভোটারদের প্রতারণায় ফাঁদে, কিন্তু এবার সরাসরি হিমন্ত বিশ্ব শর্মাকে কাঠগড়ায় ওপেন চ্যালেঞ্জ। লালের ওপর ভরসা রেখে হাজার হাজার মানুষজন। এবার হিমন্ত বিশ্ব শর্মা, তিনি 2024 লোকসভা ভোটে তিনি নিজেই যদি দাঁড়ান তো মানুষ পরাজিত করবে, কেননা সেখানে কিন্তু রাজনৈতিক বাটপারি রাজনীতি চলছে, একাধিক রাজনৈতিক সমীকরণের মানচিত্র। অন্যদিকে যখন রাহুল গান্ধী অর্থাৎ ন্যায় যাত্রা করছিলেন তখন আক্রমণ করেছিলেন সরাসরি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 24 ঘন্টা অর্থাৎ 72 ঘন্টা কাটতে না কাটতেই দেখা যাচ্ছে যে লালের ওপর ভরসা রাখল কয়েকশো মানুষজন, এমনকি বিজেপির মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখায় সরাসরি জনজাতি এবং মানুষজন। একই সঙ্গে হিমন্ত বিশ্ব শর্মা তিনি ভয়ে কুলুপ, কেননা দেশের যখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন তারা একটা মিথ্যা প্রতারণা বা মিথ্যা ফাঁদ দিয়ে মানুষকে উত্তর পূর্বের রাজ্যগুলিতে চাকরির আশার বুক বাঁধা স্বপ্ন দেখিয়ে সেটা কিন্তু আদত্তে মেটাতে পারেনি বা দিতে পারেনি, আমরা সেই ক্ষেত্রে সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরেছি। এবার মুখ্যমন্ত্রী নিজ গড় খাসতালুক থেকে প্রায় কয়েক হাজার কর্মী সমর্থক লাল ঝান্ডায় সমাবেশে তারা যোগ দিয়ে ফের বিজেপিকে কাঠগড়ায় ওপেন চ্যালেঞ্জ দাঁড়িয়ে। ফের এই মুহূর্তের দুপুরের যে খবরের আপডেট দর্শক বন্ধুদেরকে আমরা জানাচ্ছি। হ্যাঁ, এবার 2024 যে লোকসভা ভোট, যেখানে বিজেপি উত্তর পূর্বের রাজ্যে যেমন ত্রিপুরাতে, একটু সিম্পল উদাহরণ দিচ্ছি, ভালো করে মন দিয়ে শুনে রাখবেন এবং ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। হ্যাঁ, বাস্তবে 2024 যে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটকে সামনে রেখেই কিন্তু বামেদের একটা জোরালো আওয়াজ, কিন্তু সেই রকম বিরোধীদেরকে পাত্তা দিচ্ছে না হিমন্ত বিশ্ব শর্মা। তিনি প্রশাসনকে লেলিয়ে, প্রশাসনকে ক্ষিপ্ত হয়ে প্রশাসনের ওপর নির্ভরশীল করছে বিজেপি। একত্রিতভাবে আসামে বামেদের দাপটটা একেবারে স্পষ্ট হয়ে গেল, কেননা সামনেই লোকসভা ভোট এপ্রিল মাসে, আর এপ্রিল মাসে যখন লোকসভা ভোট তখন বাকিটা কিন্তু ফের বিজেপি শাসিত রাজ্যে ভরাডুবি হাঁটতে চলেছে শাসক দলের মন্ত্রী, মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী শাসক দলের হিমন্ত বিশ্ব শর্মা, তার অনেকটাই কেলেঙ্কারি, অনেকটাই ষড়যন্ত্র কিন্তু ফাঁস। কিন্তু আসামের জনগণ এবার সরাসরি যে মুসলিম ভোটার, আমরা বলতে পারি এক কথায় সংখ্যালঘু ভোটার ভাই বোনেরা, লালের যে সমাবেশ এবং রাস্তায় বসে প্রতিরোধ, বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্র কিন্তু ফাঁস। এনআরসিসিএ এই ভয় দেখিয়ে, অর্থাৎ যেভাবে বিজেপি ভোটে জিতার একটা রণকৌশল বা মতুয়া সম্প্রদায়ের মানুষদের ভোটে টানা বা ভোট বাক্সটা এনে বিজেপির মেন ফ্যাক্টর, সেটা কিন্তু আর হতে পারবে না, এমনটাই খবরের আপডেট আপনাদেরকে আমরা জানাচ্ছি। যেমন উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরা আসামের ক্ষেত্রে, সে আসামের কিন্তু রাজনৈতিক সমীকরণের মানচিত্র কিন্তু দ্বিগুণ হতে পারে, কেননা এবার মানুষই একবার ভুল করে তাই পাপ কারো বাপের খাতির রাখে না একেবারে স্পষ্টভাবে। তাই লাল ঝান্ডার কর্মী সমর্থকগণ একেবারে বিভিন্ন কাজের দাবি দেওয়া নিয়ে আসামে রাজপথে বিক্ষোভ দেখাচ্ছেন। প্রশাসন শাসক দলের দলদাসে পরিণত হয়, আমরা দেখি প্রত্যেক রাজ্যেরই শাসক দলেরই কথা শুনে, কিন্তু যেভাবে ত্রিপুরা বলুন, আসাম বলুন, এই দুটি রাজ্যে কিংবা বাংলা বলুন, এই তিন রাজ্যে কিন্তু গণতন্ত্র নেই, সাধারণ মানুষের অধিকার এরা জোর করে কেড়ে নিচ্ছে, জোর যার মুলুক তার বেশি দিন ক্ষমতা টিকে থাকে না। বাস্তবে যে রূপরেখা মানচিত্রগুলো একটা স্বাভাবিকভাবে দেখার একটা বিষয় রয়েছে। হ্যাঁ, 2024 যে লোকসভা ভোট, সেটা কিন্তু সামনে রেখে বা মাথায় রেখে বামেদের যে জনস্রোত বা গতিবেগ, সেটার ওপর কিন্তু নির্ভরশীল হচ্ছে। আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ, আর সরাসরি কিন্তু আজকের আমরা লাইভ অনুষ্ঠানে দর্শক বন্ধুদেরকে আমরা তুলে ধরছি। হ্যাঁ, আসামে এবার বামেদের বাজিমাত, সেই বাজিমাতে কি হতে পারে না, তো বলা যাচ্ছে যে বিজেপি শাসিত যে রাজ্যে আসামে, অর্থাৎ যে গেরুয়া ঝড়ে এবার কিন্তু লাল ঝড় দেখা যাচ্ছে। হ্যাঁ, বিজেপির মন্ত্রী, মুখ্যমন্ত্রী যিনি হিমন্ত বিশ্ব শর্মা, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী, তিনটি পদ রয়েছেন, কিন্তু রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও একেবারে উত্তর পূর্ব থেকে দক্ষিণ ভারত, আমরা দেখেছিলাম
তিনি ত্রিপুরাতে গিয়ে বড় বড় কথা বলেছিলেন হিমন্ত বিশ্ব শর্মা। 2018-র পর থেকে যেভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার জোর করে কেড়ে নেওয়া, এই মুহূর্তে যে খবরের আপডেট, সেটা কিন্তু আসামের যে মানচিত্র বা রূপরেখা, সেটা ধারাবাহিকভাবে কিন্তু বিজেপির একটা পায়ে ব্রেক মারার একটা স্বপ্ন বা কল্পনা কিন্তু শেষ হওয়ার পথে। আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ দুপুর দুটোর যে খবরের আপডেট আমরা দিচ্ছি, কিন্তু এই মুহূর্তে যে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা কিন্তু ধারে কাছাকাছিতে কিন্তু বিজেপি আর পৌঁছাতেই পারবে না, এমনটাই রাজনৈতিক মহলের একটা অনুমান। হ্যাঁ, বাস্তবে 2024-এ যে লোকসভা ভোট, সেটা কিন্তু রাজনৈতিক দোরগোড়ায় বা রাজনৈতিক সমীকরণের মানচিত্রগুলো এককভাবে এগিয়ে থাকার যে NRCCকে লাগু করা ভয় ভীতু দেখিয়ে সংখ্যালঘু ভোটটা কেড়ে নেওয়া জোর করে কিন্তু আর বিজেপি পারবে না। হিমন্ত বিশ্ব শর্মা নিজের পায়ে নিজে ব্রেক মারতে চলেছেন। হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে এবার বামপন্থীরা লাগাতার আন্দোলন, রাস্তা অবরোধ। কৃষক আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে আমরা দেখেছিলাম CITU এর যে একটা সমাবেশ ডাক দিল্লির রাজপথে, জৈবনের ঢল কিন্তু আছড়ে পড়েছিল। এবার 2024-এর লোকসভা ভোটে মুখ থুবড়ে পড়তে পারে আসামের শাসক দল বিজেপি, কেননা আসামের যে রাজনৈতিক চিত্র সেটা ছাপ্পার ওপর নির্ভর করে এবং মুখ্যমন্ত্রী নিজে একজন ছাপ্পা মুখ্যমন্ত্রী। তিনি এই মুহূর্তে যে সমীক্ষা বা সমীকরণ যেটা বলছে, আসামে কিন্তু বিজেপিকে পেছনে ফেলে এগিয়ে থাকবে বিরোধী জোট, একেবারে স্পষ্ট। সেটাই কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে প্রাপ্য মাশুল কিন্তু বিজেপিকে পেরোতে হবে। হিমন্ত বিশ্ব শর্মা তিনি নিষ্কলে ভণ্ড বাবা, তিনি চাকরি দেওয়ার জন্য একটা ইস্যু তুলে ধরেছিলেন ত্রিপুরা রাজ্যে, সেটা কিন্তু এখনও পর্যন্ত হয়নি। আপনারা জানেন বাংলা, ত্রিপুরা, আসাম অর্থাৎ গণতন্ত্র বা ভোটার অধিকার মানুষের জোর করে কেড়ে নেওয়া হয়, মানে জোর যার মুলুক তার বেশি দিন টিকে থাকে না, ক্ষমতা একদিন পাপ পুণ্য হয়। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, বিগ ব্রেকিং নিউজ। 2024-এ যে লোকসভা ভোট, জাতীয় নির্বাচন কমিশনকে বলবো যে বাংলা, ত্রিপুরা, আসাম এই তিন রাজ্যে মানুষ যাতে সুনির্দিষ্ট পরিমাণে ভোট দিতে পারে। যে ছাপ্পা ভোট হবে, কিছুদিন আগে আমরা দেখছিলাম একটা খবরের শিরোনাম হেডলাইনে সরাসরি বলছিল যে ছাপ্পা যারা যারা দেবে তাদের বিরুদ্ধে কঠোর সাজা ঘোষণা হবে, এমনকি শাস্তি পেতেও পারে DMSP এবং BDO-রা, যদি কিনা নির্বাচন কমিশনের আওতাতে যদি ধরা পড়ে তাহলে আরও একটা বিক্ষিপ্ত অশান্তি ধরা পড়ে শাসক দল বাংলার তৃণমূল এবং ত্রিপুরার বিজেপি এবং আসামেরও বিজেপি। সেক্ষেত্রে তাদের ভোট চুরি করা থেকে বন্ধ হয়ে বিরতি থাকতে পারে। রাজনৈতিক সমীকরণের মানচিত্র, বামেদের লাল ঝান্ডার দাপট একেবারে স্পষ্ট। আসাম থেকে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি সবুজবঙ্গ নিউজ। এই মুহূর্তে সবচাইতে গুরুত্বপূর্ণ খবর, আসামে লাল ঝান্ডার দাপট একেবারে, রাজপথে বিভিন্ন কাজের দাবি দেওয়া নিয়ে বামেদের বিক্ষোভ, মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচি এই মুহূর্তে।